অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে জায়গা জমি চেক করতে পারবো, জায়গা জমির খতিয়ান বা দাগ নাম্বার কিভাবে আমরা চেক করব, বা কার নামে জমিটি আছে সেটা কিভাবে চেক করব? তো চেক করার জন্য প্রথমে আমাদের যে ওয়েবসাইটটিতে যেতে হবে, ওয়েবসাইটের নাম হচ্ছে land.gov.bd। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এখানে লিখব land.gov.bd, লিখে ইন্টার চাপ দেব। ইন্টার চাপ দেওয়ার পরেই কিন্তু এই ওয়েবসাইটটি এসে পড়বে। তো আসার পর এখান থেকে ওয়েবসাইটটা আসার পরে এখানে দেখুন আরএস খতিয়ান আছে, এইটাতে আমরা ক্লিক করব। অনলাইন ভূমি সেবা আবেদন, এটার মধ্যে এই অপশনটার মধ্যে অনেকগুলো অপশন আছে। এখানে অপশনটিতে আমরা যখনই জায়গা চেক করতে যাব তখনই আমরা এখানে আরএস খতিয়ান এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন একটি পেজ আসছে, এই পেজের মধ্যে এখানে দেখা লেখা আছে আরএস খতিয়ান অনলাইন আবেদন, এখানে মুজা ম্যাপ অনলাইন আবেদন। এখানে মুজা অবশ্য শুধু ঢাকার জন্য, বর্তমানে শুধু ঢাকা সিটি জরিপের ম্যাপ পাওয়া যাচ্ছে এখানে লেখা আছে। তো এখন শুধু ঢাকার যে ম্যাপটি আছে জরিপের এটা পাওয়া যাবে। এছাড়া এখানে আরএস যে খতিয়ান আছে এটা আপডেট হয়ে গেছে, আরএসের যে কাগজটি আছে বা খতিয়ান এইগুলা আপডেট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই অপশনটাতে আসার পর এখানে দেখুন খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান, এইটার অপশনে গিয়ে এই যে দেখুন বিভাগ আছে, বিভাগের মধ্যে আমরা এখানে আমরা যে বিভাগের আওতাধীন আমরা জায়গাটি চেক করব সেই বিভাগটি দিয়ে দেব। আমি একটি বিভাগ দিয়ে দিচ্ছি। তারপর বিভাগের পরে এখানে জেলা আছে, যে জেলাটি দিতে চান সেই জেলাটি দিবেন। তারপরে এখানে উপজেলা লেখা আছে, উপজেলা যেটা দিতে চান তারপরে সেটা দিবেন। তারপর যে এখানে মোজা নাম্বার দিতে হবে, যে মোজাটা আছে সেই মোজা নাম্বার দিতে হবে। প্রত্যেকটা এলাকার জন্য একটি একটি মোজা নাম্বার থাকে, সেই মোজা নাম্বারটি দিতে হবে এখানে, বা গ্রামের নাম অনুযায়ী আপনার মোজা নাম হয়। এভাবে আপনার যে গ্রামের নামটি বা মোজার নামটি আপনি চাচ্ছেন সেই মোজা নাম্বারটি এখানে খুঁজে নেবেন। এখানে আমি একটি মোজা নাম্বার নাম দিয়ে দিচ্ছি, নাম বিরামপুর। তারপর এখান থেকে আপনি খতিয়ান নং যদি আপনার জানা থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে খতিয়ানে ক্লিক করবেন, আর যদি আপনার দাগ নাম্বারের অনুযায়ী আপনি পেতে চান তাহলে দাগ নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে বক্সটি আসছে এখানে দাগ নাম্বারটি দিয়ে দিতে হবে, তারপরে খতিয়ানের সময় এখানে খতিয়ান নাম্বারটি দিতে হবে। আর যদি কোনোটাই না জানা থাকে সেই ক্ষেত্রে এই যে মালিকানার নাম অনুযায়ী আপনার যে মালিকের নামটি আছে মালিকের নামটি দিতে পারেন জমির। তাছাড়া এখানে পিতা বা স্বামীর নাম অনুযায়ী যদি পিতার নাম জানা থাকে সেক্ষেত্রে পিতার নাম দিতে পারেন। তা আমি একটি খতিয়ান নাম্বার দিচ্ছি, নাম্বারটি দিয়ে এখানে যোগ প্রদান করুন। এখানে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি আপনার যোগ করে এখানে ফলাফলটি দিতে হবে, 8 আর 1 9 হয়। তারপরে এখানে খুঁজুন, সার্চে ক্লিক করলে এখানে কিন্তু এই যে মালিকের নাম এসে পড়ছে। এখানে দেখুন সবুর আলম, পিতা মুজিবুর রহমান সাংনিস, তারপরে খুরশেদ আলম, পিতা মুজিবুর রহমান সাংনিস। তো এইভাবে অংশ 5/5 মানে 5/5 অংশ অর্ধেক অর্ধেক। তারপরে এখানে দাগ নাম্বার আসছে 4068 দাগ নাম্বার আসছে। তারপরে এটা শ্রেণী, জায়গাটার কি ধরনের, এটা বাড়ি লেখা আছে। তারপরে অংশ 1, তারপরে অংশ পরিমাণ হচ্ছে এখানে 8%, এভাবে দেওয়া আছে। ইচ্ছা করলে আপনি এখান থেকে খতিয়ানের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন, এখানে ক্লিক করলেই কিন্তু আবেদনে চলে যাবে। তারপরে অনলাইন কপির জন্য আবেদন করতে পারেন, এখানে দিতে পারেন, এখানে ক্লিক করলে আপনার নিয়ে যাবে। তো এছাড়াও আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু আপনার যে দাগ নাম্বারটা বের হচ্ছে আপনি যদি দাগ নাম্বার দেন, এখানে দাগে ক্লিক করার পর এখানে যদি আপনি দাগ নাম্বারটি দিয়ে দেন এবং যোগফল এখানে যে সংখ্যাটি আছে সংখ্যাটি অবশ্যই এখানে যোগফল বসাতে হবে। তারপরে খুঁজুন, এই যে দেখুন এসে পড়ছে এখানে দাগ নাম্বার অনুযায়ী যে খতিয়ান নাম্বার আসছে এবং জমির পরিমাণ এসে পড়ছে। তারপর যদি আপনি মালিকানা নাম যদি নাম দিতে চান, কারো নামে সার্চ দিতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনি নাম দিয়েও সার্চ দিতে পারেন। তারপরে এখানে যোগ দিয়ে দিতে হবে। দেখুন খুরশেদ আলম, পিতা মুজিবুর মিয়া, এখানে খুরশেদ আলম, মুজিবুর রহমান। তো আমরা এর আগে দেখেছিলাম যে পিতার নাম মুজিবুর রহমান। তো এভাবে এই মৌজার আওতাধীন তিনজন খুরশেদ আলম আছে এবং পিতার নাম মুজিবুর মিয়া, মুজিবুর রহমান, দুলন মিয়া আছে। তো এখানে
আপনার বুঝে নিতে হবে নিজের নামের সাথে পিতার নাম যেটা মিলবে সেটাই আপনার ধরে নিতে হবে তো এভাবে করে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে আমাদের যে খতিয়ান নাম্বার বা আরএস নাম্বারগুলো আছে বা দাগ নাম্বার আছে খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার দিয়ে আমরা কিন্তু বা নাম দিয়ে সার্চ দিয়ে কিন্তু আমরা আমাদের জমির সঠিকতা বা জমির অনলাইনের যে ভেরিফাইটি আছে অনলাইনে যেভাবে দেখা যায় যাচাই করা যায় সেটা কিন্তু আমরা এখানে পারতেছি তারপরে এই ওয়েবসাইটের এখান থেকে আপনারা এই যে দেখুন মোবাইল অ্যাপস এখান থেকে মোবাইলে অ্যাপস ডাউনলোড করা যাবে তাছাড়াও এখানে অনেক ধরনের ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের সুবিধা আছে জমি সংক্রান্ত এখান থেকে আপনারা দেখতে পারেন ওই ওয়েবসাইটটি ঘাটাঘাটি করে কি কি আপনার প্রয়োজন প্রয়োজনীয় অনেক কিছুই এখানে দেওয়া আছে তাছাড়া আমরা আজকে দেখলাম কিভাবে আমরা অনলাইনে আমরা কিভাবে চেক করব সেটা জানলাম তো ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ